নন্দিত সব নাটকের সঙ্গে বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনে এভাবেই সংস্কৃতি প্রেমীদের মনে দাগ কেটে গেল গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি নাটকের সঙ্গে নৃত্য, গীত, কবিতা আবৃত্তি কিংবা পথ নাটকের পরিবেশনায় আপ্লুত হয়েছেন শিল্প রসিকরা। সম্প্রীতির ডাকে শুরু হওয়া এ উৎসবে অংশ নেন বাংলাদেশ ও ভারতের প্রায় 4000 শিল্পী। সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে দৃঢ়তার বন্ধন তৈরি হবে, সেই সঙ্গে আয়োজন হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রধান হাতিয়ার, এমনটাই জানান আয়োজকরা। আমরা মাটি ভালোবাসি, সাংস্কৃতিক উৎসব 2022 উৎসব স্মারক।